2 মিনিট 18 সেকেন্ডে টিনু এটা কি বলে ফেললো? তো বন্ধুরা আজকে আমাদের কাছে সবটা ক্লিয়ার হয়ে গেছে, চলো তোমাদের কাছে সবটা তুলে ধরবো। আর টিনুর আজকের ব্লগে এমন একটা জিনিস দেখেছি যেটার মাধ্যমে আরো আমার কাছে অনেক কিছু ক্লিয়ার, তো চলো তোমাদের কাছে সবটা তুলে ধরবো। ভিডিওটা দেখো, অনেক কিছু জানতে পারবে। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা আজকে তোমাদের কাছে সবটা তুলে ধরবো যে টিনু আজকে তার ব্লগে 2 মিনিট 18 সেকেন্ডে এমন কিছু বলে ফেলেছে যেটার দরুন অনেক কিছু আজকে আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে বন্ধুরা। তো সেগুলো সবটা তুলে ধরবো। আর টিনুর ব্লগে আজকে এমন একটা জিনিস দেখলাম যেটা দেখে জাস্ট আমি অবাক, বিশ্বাস করো অবাক। তো চলো সবটা বলবো, ভিডিওটা ফুল দেখো সবটাই বুঝতে পারবে। এবার প্রথমত বলি বন্ধুরা, টিনু টিনুর আজকের ব্লগটা দেখে তোমাদের কি মনে হয়েছে বলো তো? কি মনে হয়েছে যে তোমরা নিশ্চয়ই কিছু না কিছু নোটিশ করেছো, তাই তো? কিন্তু আমি আজকে কি কি নোটিশ করেছি প্রথমত বলি। এই যে মা, তাই না, এই টিনু একটা মা, যে মা বলছিল যে মুখ ফাটছে না কিন্তু বুক ফেটে যাচ্ছে, বুঝতে পারলে? সেই মা আজকে রাক্ষসীর মতো গিলছে, আর ওইদিকে তার সন্তানের কিছুদিন পর জন্মদিন আছে, কিন্তু একবারও তার মুখে শুনছো সন্তানের কথা বলতে? মনে হচ্ছে না যে এই সত্যিকারে নিজের পেট থেকে সেই বাচ্চাটাকে জন্ম দিয়েছিল, মানে সে কৃষাণুকে নিজের পেটে ধারণ করেছিল? আমার না এবার ডাউট হচ্ছে, কারণ ওই বাচ্চাটাকে এত লোক ভালোবেসে গিফট দিচ্ছে, এত আশীর্বাদ দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে, অথচ নিজের মা হয়ে একটা কথা বলছে না যে আমার ছেলেটার সামনে জন্মদিন, আমি বাচ্চাটার পাশে থাকলে বা জানি না কি জন্য আমার এই দশা আজকে, বা কিছু একটা বলবে তো, বা নিজের কথাটা না বললেও এটা তো বলবে যে আজকে আমি আমার বাচ্চা থেকে এতটা দূরে যে তার জন্মদিনের দিনেও আমি তার পাশে হয়তো থাকতে পারবো না, কিছু তো একটা বলবে। কিন্তু না, তার মুখে সন্তানের নিয়ে একটা কথা মানে মুখ থেকে বেরোচ্ছে না বন্ধুরা, বরঞ্চ ওই দীপ্তকে নিয়ে, দীপ্তকে নিয়ে খুব বেরোচ্ছে। আজকে দেখলে কত বড়, কত ভালো করে নামটা উচ্চারণ করলো। তারপরে বলি বন্ধুরা, এই যে টিনু, ঠিক আছে, টিনুর গোটা ফ্যামিলি হচ্ছে দোগলা, বুঝতে পারলে? টিনুর বাপের বাড়িকার পুরো ফ্যামিলি দোগলা। আর কেন বলছি দোগলা, কারণ সবাই সবাই টিনুকে তার পরকিয়া করতে মানে সাপোর্ট করছে। বিশ্বাস করো, আমরা যতই বলি না কেন যে টিনুর বাবা মা টিনুর দাদা সবাই চাই যে সন্দীপের সাথে গিয়ে সংসারটা করুক, কিন্তু না, ওরা অ্যাকচুয়ালি মেয়েটাকে সাপোর্ট করে আর মেয়েটাকে দিয়ে হ্যাঁ ওই পরকিয়াটা ইচ্ছা করে করাচ্ছে, কারণ সবাই তো ধান্দাবাজ, তাই না? সবাই তো ধান্দাবাজ, ওরা চাইছে যে মেয়ে তো ইনকাম করছে। আরে বাবা, দুদিন পর পর ভিডিও ছাড়লেও 1 লক্ষ ভিউজ, যার এত ভিউজ এত ইনকাম তাকে কে তাড়াবে বলে তো? কেন তাড়াবে? নিজের মানে নিজের কপালে নিজে কেউ ঝাঁটার বাড়ি মারে, তার জন্য ওর সাথে সবাই ভালো সম্পর্ক রেখেছে। এমনকি দেখো যে যেই মেয়ে হ্যাঁ নিজের সন্তানের নাম অব্দি একবার মুখে নিচ্ছে না, সেই মেয়েকে দেখো কতটা আহ্লাদে রেখেছে। এরা নাকি বাপ মা, হ্যাঁ এরা কেমন বাপ মা! টিনু তুই দেখে শিখ, তোর বাপ মা কেমনি যে তুই পরকিয়া করার পরেও তোকে নিজের কাছে ঠাই দিয়েছে, আর তুই কেমনি মা যে নিজের পরকিয়ার জন্য ওই বাচ্চাটাকে দূরে করেছিস, মানে ঠাস ঠাস করে 2-3টা চোর দিতে হয়, বিশ্বাস কর। আর দালাল, এবার দালালকে কিছু কথা বলি বন্ধুরা, তারপরে তোমাদের কাছে তুলে ধরছি। এবার দালাল কি, দালাল আই দালাল, ন্যাংটি দালাল, তুই যে বড় মুখ করে বলছিলি যে টিনুকে তার দাদা বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দিয়েছে, তার বাবা তাকে পরকিয়াতে সাপোর্ট করছে না, তার বাপ মা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, দালাল আজকে কি হলো রে দালাল, আই দালাল, চুগলিখোর দালাল, সমস্ত মিথ্যে কথা বলছে বন্ধুরা এই দালাল। যতগুলো ভিডিওতে কথা বলে যে আমি ওর সাথে এই টিনুর সাথে ফোন করে নাকি ইনফরমেশনগুলো নিয়েছে, সব বাকোয়াস বলে বন্ধুরা। এই দালাল হলো গিয়ে 1 নম্বরে লুচ্চি, হ্যাঁ মানে লুচ্চা, ওদিকে দীপ্ত হলো লুচ্চা, আর এই হলো লুচ্চি। আমার মনে হয় লুচ্চার সাথে লুচ্চির ভালো কানেকশন হবে, বুঝতে পারলে? ওদের সাথে প্রীতটা ভালো করে জমবে, মানে ওদের সাথে ভালো করে জমবে, বুঝতে পারলে? কিন্তু এই টিনু টিনু জানি না কেন ওই দীপ্তকে কী জন্য পছন্দ করেছে, কী জন্য আজকে এই দীপ্তর জন্য এতটা রঙে রঙিন হয়ে গেছে যে আজকে বাচ্চাটার কথাও তার একবারও মাথায় পড়ছে না। এবার বলি বন্ধুরা যে মাথায় বললাম না, মনে, ঠিক আছে, মনে পড়ছে না। এবার বলি বন্ধুরা, 2 মিনিট 18 সেকেন্ডে আজকের ভ্লগটা যারা যারা প্রথম থেকে শেষ অবধি টিনুর 2 মিনিট না না 3 মিনিট না 3.5 মিনিটের ভ্লগটা দিয়েছে, তাই না, একটা ছোট্ট ভিডিও, সেখানে যারা যারা আজকে তার পুরো মানে প্রথম থেকে শেষ অবধি যারা যারা দেখেছো তারা কি কি নোটিশ করেছো বলো? প্রথমত বলো, প্রথমত ক্যামেরাটা অন করে কি বললো যে তার ঠাম্মির সাথে ছিল, তার ঠাম্মি যে পাচার করে মেয়ে, বুঝতে পারলে, যে মেয়ে পাচার করে, যার নামে শুনেছি মেয়ে পাচার, এরা কি ভয়ানক ফ্যামিলি গো ভাবো তো, এরা মেয়ে পাচার করে মানে বিহারে বিক্রি করে দেয়,
কি ভয়ানক। আর জানো তো বিহারে একটা নিয়ম আছে বন্ধুরা, যে আমি এটা দেখেছি ইউপির দিকে নাকি, মানে আমাদের বাবার বাড়িতে, হ্যাঁ আমার বাবার বাড়িতে একটা মেয়েকে ইউপিতে বিয়ে দিয়েছিল না, তো আমাদের এদিকে কি হয় স্বাভাবিকভাবে যে মেয়ের বাবা ছেলের বাবাকে ডিমান্ড দেয়, তাই তো, ভালোবেসে হোক বা মানে ওটা একটা বাধ্যতামূলক দিয়েই, হ্যাঁ। কিন্তু আমি দেখেছি আমাদের বাড়ির পাশে, মানে বাবার বাড়ির পাশে একটা মেয়ের বিয়ে হয়েছে ইউপিতে, তো সেখানে দেখেছি আমি যে ছেলের বাবা মেয়েকে ডিমান্ড দিয়ে বিয়ে করে নিয়ে গেছে। এই জন্যই হয়তো এই ঠাম্মিটা, বুঝতে পারলে, টিনুর ঠাম্মি হয়তো টিনুকে, ওই যে টিনুর পিসু বললো না যে বিহারে বিক্রি করবে, মানে একে বিহারে বিক্রি মানে কি, হয়তো কারোর সাথে বিয়ে দিবে আর সেখান থেকে ডিমান্ড যেগুলো পাবে সে টাকাগুলো নিজের কাছে রেখে নেবে, বুঝতে পারলে, একটা যাকে তাকে ঝুলিয়ে দিবে যার তাদের গলায়, কারণ এই ধরনের মেয়েকে তো কেউ ভালো বিয়ে করবে না, তো যার তার গলায় ঝুলিয়ে দিবে, ব্যাস টাকাটা ওখান থেকে যারা ডিমান্ড পাবে সেটা হয়ে যাবে ওর ঠাম্মির, বুঝতে পারলে। তো এবার বলি যে ও ঠাম্মির সাথে দেখছি কি সাজুগুজু করে, মা দেখছি চুড়িদার পরে বেশ সাজুগুজু করে, আর টোটোটা মনে হয় ওর বাবা চালাচ্ছিল, তাই তো, টোটোতে বসে। আমার মনে হয় দাদা না এখনও মনে হয় ফুল দমে সাপোর্ট করছে না, যেটা আইডিয়ায় বলছি, কারণ দাদারও এদিকে পেন ফেটে গেছে, বুঝতে পারলে, দাদারও পরকীয়া ভাস হয়ে গেছে, ওই জন্য দাদা হয়তো ক্যামেরার সামনে আসছে না, অন ক্যামেরা হয়তো আর আসবে না, কারণ দাদা ভেবে নিয়েছে যে আমি যদি অন ক্যামেরা আসি তোর অন ক্যামেরা আসা মানে আমার পুরো একদম তোয়ালা ফাঁস, যার জন্য ও আর অন ক্যামেরা হয়তো আসবে না। তো দেখছি আজকে টোটোটা ওর বাবা চালাচ্ছে, ড্রাইভ টোটোটা ওর বাবা করছে, আর সবাই মিলে বসে কি আনন্দ করে গেল। এবার বলি যেটা জিনিস দেখলাম, হ্যাঁ প্রথমত দেখলাম কি পয়েন্ট, প্রথমত দেখলাম যে ওই কোন রেস্টুরেন্টে গেল বন্ধুরা, পেঙ্গুইন রেস্টুরেন্ট ছিল, তাই তো, পেঙ্গুইন মনে হয়েছিল, তো সেই রেস্টুরেন্টটা দেখালো। এবার যেখানে, যে এরিয়াটাতে ওই রেস্টুরেন্টটা পড়ছে বা যেখানে ওই খাবারটা খেলো, ওটা যদি একটা মানুষ, মানে যারা অ্যাকচুয়ালি এই সম্পর্কে জানে, ঠিক আছে, বিভিন্ন লোকেশন সম্পর্কে যাদের ধারণা আছে, তারা কিন্তু ঠিক ঠিক ওই রেস্টুরেন্টটার নাম জেনে খুঁজে বের করবে এই টিনুকে, বুঝতে পারলে। সুতরাং এখানে একটা পয়েন্ট যে ওই রেস্টুরেন্টটার নাম ধরে যে কেউ টিনুকে খুঁজে বের করতে পারবে, বুঝতে পারলে, একটু ইনকোয়ারি করলে খুঁজে বের করতে পারবে। এবার বলি তারপরে পয়েন্টটা কী হলো, দেখো ওখানে খাওয়া দাওয়া খেলো, কি সুন্দর করে একটা মা খাচ্ছে গো, গোবর গোবর করে গিলে যাচ্ছে, কত আনন্দ ভাবি এর মা বাবা, যে মেয়েটা দিব্যি ছেলেটাকে ছেড়ে এখানে আনন্দে মস্তিতে উড়ে বেড়াচ্ছে, ওই মেয়েটাকে সাপোর্ট করছে, আর সাপোর্ট করছে কি পরকিয়ার, ওর সাথে যে সম্পর্ক আছে দীপ্তর সাথে, এখনও তো লুদুর ফুদুর সম্পর্ক আছে, সেই সম্পর্ক আছে বলেই তো টিনু এত উড়ে বেড়াচ্ছে আকাশে, তাই না। ওর প্রেমিক বলেছে, ওর আশিক বলেছে যে আমি শেষ অবধি তোমাকে সাপোর্ট করব, এর শেষ দেখে ছাড়বো। তো এখানেই বোঝা যাচ্ছে যে ওর বাপ মা যেহেতু মেয়েকে সাপোর্ট করছে, এর মানে কি দীপ্তর সাথে যেহেতু টিনুর কানেকশান আছে, তো বলেই ওর বাপ মা ওকে সাপোর্ট করছে, আর এই পরকীয়াটাকেও সাপোর্ট করছে, আমি ডেন্সিওর পরকীয়াটাকে সাপোর্ট করছে। এবার হলো কথাটা বন্ধুরা, যে ওখানে খাওয়া দাওয়া করে তারপরে বের হয়ে কি বলল বন্ধুরা, যে আমি আমি চলে যাব এইদিকে, আর বাবা মা ঠাম্মি চলে যাবে ওইদিকে, ঠিক আছে। মানে ওখান থেকে যে হোটেল থেকে খেলো সেখান থেকে কিন্তু খুব একটা দূরত্ব নেই, বুঝতে পারলে, খুব একটা দূরত্ব নেই, যেখানে টোটো ধরলেই 10 মিনিট 5 মিনিটের মধ্যে বা 15 মিনিটের মধ্যে সে নিজের জায়গায় পৌঁছে যাবে, ঠিক আছে, এটা তো শিওর আমি। তারপরে ওখানে গিয়ে কী বললো, খাওয়া দাওয়া করে, মানে ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে যে গেল বাড়ি যেখানে থাকছে, সে ফ্রেশ হয়ে এসে কী বললো, চা, গ্রিন টি ছিল না, চা ছিল, যাই হোক লিকার চা একটা ছিল, বিস্কিট খেয়ে তারপরে কি ক্যামেরার সামনে এসে কী বললো বন্ধুরা, যে আমি পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা, যে আমি নিজের সেফটির জন্য, ঠিক আছে, প্রথমত বললো যে আমি না বাতকুল্লা আছি, না বাপের বাড়িতে আছি, না ওই গুটকাখোর দীপ্তর কাছে আছে, কারো কাছে নেই, বুঝতে পারলে, এটা ক্লিয়ার করে দিল। তো সন্দীপের নাম মুখে নেবে না, কিন্তু দীপ্তর নাম বেশ লম্বা চৌড়া করে মুখে নেবে। ওখানে বললো বন্ধুরা 2 মিনিট 18 সেকেন্ডে এই কথাটা বলেছে, যে আমি নিজের সেফটির জন্য, নিজেকে সিকিওর রাখার জন্য আমি এই জায়গার নামটা তোমাদেরকে বলবো না কোথায় আছি। আরে মূর্খ, তুই যে রেস্টুরেন্টের নামটা দেখালি সেটা দেখে তোকে তো যে কেউ খুঁজে বের করবে রে, তুই কোথায় লুকাবি বলতো, তুই যে তোর বাবাকে নিয়ে গেলি, তো নিশ্চয়ই তোর বাবার মানে বাড়ি থেকে ওই রেস্টুরেন্টটা খুব একটা দূরে নেই, তাই তো, টোটোতে করে যখন গেলি তা নিশ্চয়ই খুব একটা দূরে নেই। এবার ওখান থেকে যখন তুই বললি যে আমার বাবা এদিকে চলে যাবে আর আমি ওইদিকে চলে যাব, তাহলে এটা তো ক্লিয়ার যে তুই যে এখানে থাকছিস সেটা বেশি দূর নেই। তাহলে তুই যে কাউকে কমেন্ট বক্সে বলেছিস যে আমাকে তোমাদের শিক্ষিত দাদা ভাই মানে সন্দীপের কথা যে তোকে কিডন্যাপিং করে নিবে, তাহলে সেখান থেকে কিডন্যাপিং করা খুব কি একটা বড় ব্যাপার বল, তোকে সেখান থেকে চুরি করে নিয়ে যাওয়া কি খুব বড় ব্যাপার, হ্যাঁ তুই কত বোকার মতো কথা বলিস বলতো।
মানে বন্ধুরা এই এমন একটা ছাগলি পাগলি আছে, বুঝতে পারলে ইচ্ছা করে এই ক্লুগুলো আমাদেরকে দিচ্ছে যাতে এটা নিয়ে আমরা ভিডিও করি আর এই আবার নিজের দর বাড়াই, বুঝতে পারলে। মানে এই এমন একটা মেয়ে বলছে আমি ইউটিউব থেকে ইনকাম করতে চাই না, কিন্তু মাঝে মধ্যে এসে মনিটাইজেশন অন করে কন্ট্রোভার্সি ভিডিও দিব আমি, বুঝতে পারলে। এবার আজকের যে ভিডিওটা দিয়েছে ছোট্ট একটা ভিডিও, সেটা তো মনিটাইজেশন অন করেছে, এই জানে যে আমি ছোট ভিডিও দিই বড় ভিডিও দিই আমার লক্ষ 1.5 লক্ষ ভিউজ হবে, সেখানে রেভিনিউটা যেটা আসবে সেটাতে আমার কাফি, বুঝতে পারলে। এই যে কেস লড়বে, এই যে দীপ্ত এর পিছনে পিছনে ঘোড়াগুলোর মতো ঘুরে যাচ্ছে, কেন ঘুরছে বলো তো? এমনি এমনি কি কেউ ঘুরে? নিশ্চয় টাকার জন্য ঘুরছে, জানে যে আমি যাকে পটিয়েছি, যাকে আমি ঘপাত করে পরের বউকে যে নিয়েছি টেনে হিচড়ে, তো সে তো ইনকাম করবেই, সুতরাং আমাকে কী দরকার, আমি খৈনি ফুঁকবো আর আমার দিন চলে যাবে, বুঝতে পারলে। তো যার জন্যই এই টিনু আজকে এত লাফাচ্ছে, সে একে আজকে অকাতটা দেখিয়ে দিয়েছে যে তুমি ভিডিও করবে, তোমাকে ভিডিও করতে হবে। দীপ্ত কিন্তু নিজের মুখে এটা কথা বলেছিল রেকর্ডিংয়ে যে তাকে ভিডিও করতে হবে, ভিডিও করবে তুমি, ক্যামেরার সামনে যাও, মানে ওই ঠেলে ঠেলে ক্যামেরার সামনে পাঠাচ্ছে। আর ক্যামেরার সামনে যাওয়া মানে কি? ভিডিও করবে, মনিটাইজেশন অন হবে, ইনকাম হবে, এইটুকু তো ক্লিয়ার, বুঝতে পারলে। নাহলে ভাবো যেই মেয়ে নিজের সেফটির জন্য সিকিউর থাকার জন্য সে আজকে অ্যাড্রেসটা বললো না, সেই মেয়ে রেস্টুরেন্টটা কী করে বললো? এত বোকা, এত বোকা, আমরা কি এইটুকু অনুমান করতে পারবো না রে মূর্খ, যে তোর বাবার বাড়ি থেকে তোর যখন টোটোতে করে তুই রেস্টুরেন্টে যেতে পারলি, তাহলে রেস্টুরেন্ট থেকে তুই যখন আবার বললি যে আমি এদিকে যাবো ওইদিকে যাবে, তাহলে তুই নিশ্চয়ই একটা পাশাপাশি এরিয়ার মধ্যে থাকিস, তাই না? যেখানে থেকে টোটোতে করে তুই আরামসে সেখানে 5 মিনিট 10 মিনিট হোক পৌঁছে যেতে পারবি, আর সেটা অন্ধকার ছিল। কী রে মূর্খ, আমাদেরকে মূর্খ পেয়েছিস না বোকা? মানে আমাদের মুখে কি সবার মাথায় কি সবার সি লেখা আছে নাকি? হ্যাঁ, সবার কি কপালে সি লেখা আছে? তুই যেভাবে নাচাবি সেভাবে নাচবো? মানে তোর মতো মেয়েকে না সত্যি কারা সাপোর্ট করে আমি জাস্ট এটা ভাবি। এত মানে বদমাস লম্পট মেয়েকে, কে চিটারি মেয়েকে কে মানে সাপোর্ট করে ভাবো তো? কে সাপোর্ট করে এদেরকে? হ্যাঁ, যারা সাপোর্ট করে না আমি মনে করি তাদের মানে কি বলবো, মাথায় তো কোনো বুদ্ধি নেই, চোখে পট্টি বাঁধা বলে এই এই মেয়েটাকে সাপোর্ট করছে, কারণ একে নাকি অত্যাচারিতা, এনেকে নির্যাতিতা হয়েছে শ্বশুরবাড়িতে। সত্যি এই ধরনের মেয়ে নির্যাতিতা হয়? যেই মেয়ে গলা বাজিয়ে বুক বাজিয়ে সবার সামনে বলতে পারে যে আমি ভালোবাসি, আর নিজের লাভারের নাম 10 বার মুখে নিচ্ছে, তারপরে নিজের বাপ মাকে বদনাম করে সবাই নিজের বাবা আর পরকীয়া ফাঁস করালো, বা মাকে ছিঃ আবার ওখানে গিয়ে আবার দেখাচ্ছে ছিঃ, আজকে ওর জন্য ওর ঠাম্মির কথা শুনতে পেলাম মেয়ে পাচার করে, ওর জন্য এই টিনুর জন্য টিনুর মায়ের পরকীয়া ফাঁস হলো, টিনুর বাবার পরকীয়া ফাঁস হলো, টিনুর দাদার পরকীয়া ফাঁস হলো। ভাবো তো এই মেয়ে সবাইকে রাস্তাতে নামিয়ে কী করে আজকে আহ্লাদে দেখাচ্ছে যে আমাদের মধ্যে সম্পর্কটা কত ভালো, আমার বাপ মা আমাকে কত ভালোবাসে। বাজে মেয়ে কথাকার, ওই দালালকে তো চুলের মুঠিটা ধরে গোল 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 করে ঘুরানো উচিত, বিশেষ করে কারণ দালালকে মুখটা দেখছো কেমন হয়ে গেছে দালালের, সব পাটে সবাই জুতোর বাড়িটা দিচ্ছে, সবাই বলছে দালালের কমেন্ট বক্সে গিয়ে। এবার তুমি থামো তো, আর সাপোর্ট করবে না, আর তোমার কথা শুনতে ভালো লাগছে না, আগে তোমার কথাগুলো ভালো লাগছিলো এখন একদম ভালো লাগছে না, সবাই দালালকে গিয়ে এই কথাটাই বেশি বলছেন, গিয়ে দেখে আসো দালালের কমেন্ট বক্সে সবাই, থাক থাক দেখতে হবে না তোমাদেরকে, নোংরা মহিলার ভিডিও আর দেখতে হবে না। তো যাই হোক, ওই দালালের কমেন্ট বক্সে সবাই এই ধরনেরই কমেন্ট করছে, বুঝতে পারলে বন্ধুরা। তো আজকে তোমাদের কাছে সবটা ক্লিয়ার যে এই চুল্লুখোরের গার্লফ্রেন্ড, এই চুল্লুখোর বলছি গুটকাখোর, চুল্লুখোর তো সন্দীপকে বলেছিল তাই না, সন্দীপ যে চুল্লু খায় যার জন্য চুল্লুখোর বলেছিল, এইদিকে যে গুটকাখোর, এইদিকে যে ড্রিঙ্ক ড্রিঙ্ক স্পেশাল শিক্ষিত, বুঝতে পারলে, ড্রিঙ্ক করে। তো সুতরাং ওই খৈনিখোরের গার্লফ্রেন্ড, ওই খৈনিখোরের গার্লফ্রেন্ড আজকে কতটা মানে নিচে নেমে গেছে ভাবো, সে ক্যামেরা করে আমাদেরকে দেখাচ্ছে সে এত সুন্দর খাবার খাচ্ছে রেস্টুরেন্টে গিয়ে, ফ্রায়েড রাইস কষা মাংস, ও মাই গড, আমরা খেয়েছি কোনোদিন? কোনোদিন খাইনি গো, কোনোদিন খাইনি, কারণ আমার বাচ্চা পরিবার সব আছে, তো সব নিয়ে যাব খাবো, এগুলো করতে করতে আমাদের শেষ, সময় শেষ। এরাই জীবনে আনন্দ করলো, বিশেষ করে পরকীয়া করলো, বাচ্চা জন্ম দিলো, বরের সাথেও ঘুমালো, প্লাস বয়ফ্রেন্ডের সাথেও ঘুমালো, তাই না? জীবনে কত আনন্দ, আমরাই একটা বকা যে সংসারের জন্য মরে পুড়ে মরছি, মরছি না, এটা ভালোবাসার জায়গায় এদেরকে ভালোবেসে দায়িত্বগুলো পালন করছি, যেটা তোর মাথায় ঢুকবে না, দালালেরও না আর টিনুরও না, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম, প্লিজ প্লিজ তোমার পাশে থেকে অবশ্যই, নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমি এর আগে কিছু একটা ভিডিও দিয়েছি যেখানে হয়তো তোমরা বুঝতে পারোনি ব্যাপারগুলো বলে ভিডিওটা দেখোনি, তো প্লিজ একটু সাপোর্ট করো, প্লিজ ভিডিওটা দেখো, যেটাই মনে হবে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, নতুন থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশান অল করে দিও, ঠিক আছে? তো চলো আজকের মতো, টাটা।
ক্রে চুল্লুখোরের ই ই সরি চুল্লুখোর বলছি, খৈনিখোরের গার্লফ্রেন্ড, খৈনিখোর গুটকাখোরের গার্লফ্রেন্ড, ভালো আছিস তো? তোর মুখটা একদম শুকিয়ে এইটুকু হয়ে গেছে, বিশ্বাস কর মনে হচ্ছে কি যে ভিতরে মনে হয় তুই খুঁটে 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 ওই চুই গুটকাখোরের সাথে তুই একদম ই হয়ে গেছিস, বুঝলি? গুটকাখোর তোকে এখনই চুষে নিয়েছে, ভাব সারাটা জীবন থাকলে তুই কী হবি। তো যাই বন্ধুরা, চলো টাটা।